ষষ্ঠীতে একদিকে মণ্ডপে মণ্ডপে দেখা গেল দর্শনার্থীর ঢল, অন্যদিকে কোথাও মণ্ডপে কোথাও মণ্ডপের কাছে উঠল বিচারের দাবিতে স্লোগান। ধনতেরাসের ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। এরপর পুলিশি ধরপাকড় ঘিরে তৈরি হলো তীব্র উত্তেজনা, যা শেষ পর্যন্ত গড়ালো আন্দোলনকারীদের লালবাজার অভিযান অবধি। বুধবার প্রথমে দক্ষিণ কলকাতার ম্যাডক্স স্কোয়ার পূজো মণ্ডপে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। এরপর একই ছবি দেখা যায় ত্রিধারা সম্মিলনীর কাছে, সেখানেও বিচারের দাবিতে স্লোগান তোলেন কয়েকজন। এরপরই ধরপাকড় শুরু করে পুলিশ। ভাইরাল ভিডিওতে দেখা যায় আন্দোলনকারীদের জোর করে প্রিজন ভ্যানে তুলছে পুলিশ। নজনকে আটক করে লালবাজারে নিয়ে যায় পুলিশ। নানা বিক্ষোভ কিছুই হয়নি, কয়েকটি ছেলে তা স্লোগান দিচ্ছিল এবং সেটা দিয়ে এক মিনিটও দাঁড়ায়নি। দিদিতে তারা কোনো মানে স্লোগান দিতে এসছে এটাও কেউ জানে না, তারা যেরকম সাধারণ দর্শকরা ঠাকুর দেখতে আসেন সেভাবেই তারা এসছিলেন। হঠাৎ মণ্ডপে মানে মায়ের সামনে দাঁড়িয়ে স্লোগান দেন, তখন আমাদের ষষ্ঠী পুজো হচ্ছিল এবং ন্যাচারালি ওরা স্লোগান দিয়ে বেরিয়ে চলে হইত। এরপরে গ্রেপ্তার তারা হয়েছে আমরা পরে শুনেছি, কিন্তু মণ্ডপের আশেপাশে কেন মণ্ডপের 100 মিটারের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটে। এই খবর ধর্মতলার অনশন মঞ্চে পৌঁছতেই তীব্র উত্তেজনা তৈরি হয়। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল যখন স্বাস্থ্যভবন যাচ্ছেন, তখনই আন্দোলনকারীদের আরেকটি অংশ লালবাজার অভিযানে নামে। পোস্টার নিয়ে লালবাজারের দিকে হাঁটতে শুরু করেন তারা, সঙ্গে পা মেলান সাধারণ মানুষও। ম্যাডাম স্কোয়ারে ওরা তিলোত্তমার বিচারের দাবিতে ওরা ওখানে ছিল, কি কারণে ওদের নিয়ে এসছে সেটা জানার জন্য ওখানে আমরা যাচ্ছি। পুলিশ যেখানে সোচ্চার হওয়ার কথা সেখানে হচ্ছে না, স্বাভাবিক ভাবে এইরকম ভাবে ছুটকো ছুটকো ব্যাপারগুলো নিয়ে আমাদের কেন এত ব্যতিব্যস্ত করতে চলছে। মাঝপথে ব্যারিকেড করে লালবাজার মুখী মিছিল আটকে দেয় পুলিশ। আইদার আপনি কথা বলুন বা ইনি কথা বলুন, এইভাবে সবাই যাবে না, আগে আপনি জেনে নিন, আগে আপনি জেনে নিন, সুশৃঙ্খল হয়ে আমরা দাঁড়িয়ে আছি। পুলিশি বাধার মুখে বেন্টিং স্ট্রিটে রাস্তার উপরই বসে পড়ে আন্দোলনকারীরা। এখনো পর্যন্ত তারা রাস্তাতেই বসে রয়েছেন। পুলিশের তরফে যেটা বলা হচ্ছে যে এই আন্দোলনকারীদের তরফে 4 জন প্রতিনিধি তারা লালবাজারে যেতে পারবেন, লালবাজারে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবেন এবং তাদের কি বক্তব্য সেটা তারা লালবাজারে গিয়ে বলবেন। কিন্তু আন্দোলনকারীরা পাল্টা তারা দাবি জানান যে তাদের সঙ্গে 4 জন নয়, তারা 6 জন প্রতিনিধি নিয়ে যেতে চান। এর মধ্যে আন্দোলনকারীদের একটা অংশ বিবি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে লালবাজারের দিকে দৌড়তে শুরু করে, কিন্তু একটু দূরে পুলিশ তাদেরও আটকে দেয়, তারাও রাস্তাতেই বসে পড়েন। বেন্টিং স্ট্রিটে যারা প্রতিবাদ জানাচ্ছিলেন তারা এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে এসে উপস্থিত হয়েছেন। ম্যাডক্স স্কোয়ারে আমরা স্লোগানিং করি যে উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই, আমাদের সমাজে প্রতিনিয়ত যা ঘটনা ঘটছে আমরা সেটার বিচার চাই। আমরা ত্রিধারার মণ্ডপে যেতে যেতে শান্তিপূর্ণ মিছিল করি, আমরা স্লোগান দিই উই ওয়ান্ট জাস্টিস। কিছুক্ষণ পরে পুলিশ আমাদের একটা জায়গায় আটকে দেয় ব্যারিকেড দিয়ে, তো এবং আমরা স্লোগানিং করি উই ওয়ান্ট জাস্টিস, আপনারা কেন আমাদেরকে আটকে রেখেছেন। ঘন্টার পর ঘন্টা রাস্তাতেই বসে থাকেন আন্দোলনকারীরা। সব মিলিয়ে দুর্গাপুজো ষষ্ঠীর দিনে প্রতিবাদ স্লোগানে উত্তপ্ত রাজপথ। সৌমিত্র রায়, ঐশী মুখোপাধ্যায় ও অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।